2015 সালে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাপের মুহূর্তে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। এবার তার অধীনেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। 1986 সালের 4 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 2000 সালে এসএসসি আয়োজিত অনূর্ধ্ব 15 টুর্নামেন্টে খেলেন মাহমুদউল্লাহ। 2007 সালে সীমিত ওভারে ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবে ওয়ানডে ও টি টোয়েন্টি অভিষেক হয় তার। 2 বছর পর টেস্ট অভিষেকে বল হাতে 5 উইকেট নিয়ে সাদা পোশাকেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এ অফ স্পিনিং অলরাউন্ডার। একই বছর ভারত শ্রীলঙ্কাকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজে 193 গড়ে রান করেন তিনি। মাহমুদউল্লাহর জন্য স্বপ্নময় ছিল 2015 সালের বিশ্বকাপ। সেই আসরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সব মিলিয়ে 6 ম্যাচে 2 সেঞ্চুরি ও 150তে 73 গড়ে করেন 365 রান, যা ছিল আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান। ব্যক্তিগত ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে 102 ম্যাচ খেলে 550র সাহায্যে 1771 রান করেছেন মাহমুদউল্লাহ। পাশাপাশি বল হাতে নিয়েছেন 33টি উইকেট। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও তার অধীনে খেলবে বাংলাদেশ। এরই মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়ে গেছেন মাহমুদউল্লাহ। এবার বিশ্ব আসরেও তার কাছ থেকে দারুণ কিছুর আশায় থাকবে গোটা বাংলাদেশ।